আসসালামু আলাইকুম, এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই সংবাদ শিরোনাম এবং রাজনীতির নামে যারা মানুষ পোড়ায় ও যানবাহনে আগুন দেয় তাদের প্রত্যাখ্যানের আহ্বান তথ্যমন্ত্রীর। দেশে গাড়ির সংখ্যার তুলনায় লাইসেন্সধারী চালক কম থাকা ও লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর কারণে সড়ক দুর্ঘটনা বেশি ঘটছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তার মতে, লাইসেন্স ছাড়া কেউ গাড়ি চালাতে পারবে না। সরকারের পাশাপাশি মালিক সমিতির পক্ষ থেকে এমন নির্দেশনা থাকলে এ সমস্যার সমাধান সম্ভব। চট্টগ্রামে পণ্য পরিবহন মালিক ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। রাজনীতির নামে যারা মানুষ পোড়ায় ও যানবাহনে আগুন দেয় তাদের প্রত্যাখ্যান করার আহ্বান জানান তথ্যমন্ত্রী। সরকারের যথাযথ ব্যবস্থাপনার কারণে আসন্ন ঈদে নির্বিঘ্নে ঘরমুখ মানুষ বাড়ি ফিরছেন বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাট পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। মহাসড়ক সহ কোথাও যানজট নেই বলেও জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী। বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কাউন্টার মাহবুবুল ইসলাম ও বিআইডব্লিউটিসির চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ্বাস এ সময় উপস্থিত ছিলেন। দেশে জঙ্গি সন্ত্রাস দমন ও মাদক নিয়ন্ত্রণে পুলিশ ব্যাপক ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকায় শিল্প পুলিশ একের কার্যালয় পরিদর্শন শেষে তিনি একথা বলেন। মাদক ব্যবসায়ীদের সরকার কঠোর হাতে দমন করছে বলেও মন্তব্য করেন ত্রাণ প্রতিমন্ত্রী। শিল্প পুলিশ একের পরিচালক শানা শামিনুর রহমান সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। ঈদকে সামনে রেখে এলেঙ্গা জামালপুর মহাসড়ক উন্নয়ন কাজের ধীর গতির কারণে তীব্র যানজটের আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা। উন্নয়ন কাজের জন্য জামালপুর অংশে সড়কের 20 কিলোমিটার এলাকায় কার্পেটিং উঠিয়ে রাখায় যানবাহন চলছে ধীর গতিতে। কার্পেটিং না থাকায় প্রচণ্ড গরম আর ধুলাবালিতে দুর্ভোগ চরমে পৌঁছেছে যাত্রীদের। জামালপুর থেকে লুৎফর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। এলেঙ্গা জামালপুর মহাসড়কের 77 কিলোমিটার উন্নয়নের কাজ শুরু হয় 2018 সালে। 489 কোটি টাকা ব্যয়ের এই কাজ শেষ হবার কথা 2020 সালের জুন মাসে। এর অংশ হিসেবে জামালপুরের 20 কিলোমিটার সড়ক জুড়ে চলছে উন্নয়নের কাজ। সড়কের দুই পাশে প্রশস্তকরণের জন্য খুঁড়াখুঁড়ি এবং পুরনো সড়কের কার্পেটিং তুলে ফেলায় সড়কটির বেশিরভাগ অংশে খানাখন্দের সৃষ্টি হয়েছে, ফলে সড়কে যানবাহন চলছে ধীর গতিতে। ঈদের আগে গুরুত্বপূর্ণ এই সড়কের কাজ সম্পূর্ণ করা না হলে ভয়াবহ যানজটের আশঙ্কা করছেন চালকরা। রাস্তাঘাটের যে অবস্থা, ঈদের সময় গাড়ি চালাইতে একটু সমস্যাই হবে। ঈদের সময় মনে হয় যে যানজট না হয়ে রাস্তায় তো গাড়ি চালানো সম্ভব না। এদিকে সড়কের প্রচণ্ড ধুলাবালির কারণে যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে, তাই রাস্তায় বেশি করে পানি ছিটানোর দাবি জানান তারা। যে কার্পেটিংটা উঠায় রাখছে এজন্যে অনেক ধুলাবালি সৃষ্টি হয়েছে, মাঝে মাঝে বৃষ্টির কারণে এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়। সামনে ঈদের যে গাড়ি ঘোড়া চলাচল হচ্ছে এখানে সামনে বড় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এলেঙ্গা জামালপুর সড়কের যানবাহন চলাচলে যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয় সে ব্যাপারে তৎপর থাকা দাবি জামালপুর সড়ক বিভাগের। আশা করছি সামনের ঈদে সড়কে যান চলাচলে কোনো অসুবিধার সৃষ্টি হবে না। তদুপরি আমরা সড়কের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী এবং ঠিকাদারের লোকজন তৎপর আছে যাতে কোথাও যান চলাচলের অসুবিধার সৃষ্টি না হয়। আশ্বাস নয়, এলেঙ্গা জামালপুর সড়ক যানবাহন চলাচলের উপযোগী করতে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দেশব্যাপী জমে উঠেছে শেষ সময়ের ঈদ বাজার। রাজশাহী, রংপুর, বরিশাল, নরসিংদী, খাগড়াছড়ি সহ দেশের বিভিন্ন জেলার শপিং মল ও বিপণী বিতানে দিন রাত চলছে বেচা কেনা। সাধ্যের মধ্যে কেনাকাটা করতে পেরে খুশি ক্রেতারা। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন রোকসানা ইভা। রাজশাহীর ঈদ বাজারগুলোতে ক্রেতাদের এখন উপচে পড়া ভিড়। শেষ মুহূর্তে প্রিয়জনদের সবার মুখে হাসি ফোটাতে শহরের সাহেব বাজার, আরটিএ, নিউ মার্কেট, থিমোমোর প্লাজা সহ হকার্স মার্কেটগুলোতে ছুটছেন ক্রেতারা। দিনরাত চলছে বেচা কেনা। নিত্য নতুন ডিজাইন আর বাহারি ঝলমলে পোশাকের ভিড়ে একটু আরামদায়ক ও সুতি কাপড় খুঁজছেন অনেকেই। তবে খাদি সরম, কাসুটি জিন্দেগি, নকশি ব্র্যান্ড, ধাসা সুতি আর রাজশাহীর নানা সিল্কও চলছে বেশ।
প্রোডাক্টগুলোর মধ্যে যেমন পাঞ্জাবি টি শার্ট, শার্ট, প্যান্ট এবং অনেক কিছু রয়েছে। আছে পাকিস্তানি আছে, বোম্বে এর থ্রি পিস গুলো আছে, দেখছি ভালো লাগছে। এদিকে পুরোদমে জমে উঠেছে রংপুরের ঈদবাজার। পছন্দের পোশাক কেনার পর জুতা, গহনা, প্রসাধনী সহ নানা পণ্য কিনছেন ক্রেতারা। শার্ট নিচে, প্যান্ট নিচে, চশমা কিনবো। আসলে শপিং করে যেটা আমরা আগে পাইতাম না, এখানে অনেকটা পাইতেছি। রঙের রসে ভরপুর রংপুরের সঙ্গে তাল মিলিয়ে আমরা আমাদের এই প্রতিষ্ঠানের সকল ধরনের কালেকশন সংগ্রহ করবার চেষ্টা করি। পার্বত্য জেলা খাগড়াছড়িতেও জমে উঠেছে ঈদবাজার। পর্যটন শহরের ভালো মানের শপিং সেন্টার গড়ে ওঠায় পছন্দের পোশাক কিনতে পারছেন ক্রেতারা। তবে দাম আরেকটু সহনীয় হলে ভালো হতো বলে জানালেন তারা। দোকানের কালেকশনগুলো ভালোই, কিন্তু দাম একটু বেশি। এবং কালেকশনগুলো অনেক সুন্দর সুন্দর আছে, যার কারণে ক্রেতারাও খুব পছন্দ করতেছে। এদিকে ক্রেতার ভিড়ে সরগরম হয়ে উঠেছে দেশীয় কাপড়ের পাইকারি বাজার নরসিংদী শেখেরচর বাবুরহাট। প্রতি বছরের মতো এবারও দোকানে দোকানে নিত্য নতুন কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ছয় পর থেকেই সব রকমের বেচা কেনা, অন্য বিভিন্ন জায়গা থেকে কাস্টমার আসে, অন্যান্য জায়গা থেকে কাস্টমার আসে এবং খুব পাইকারি হলছে, ভালো বেচা কেনা হয়। দশ কাপড় কিনলাম, শাড়ি, লুঙ্গি, শার্ট পিস, প্যান্ট পিস, যাবতীয় সকল প্রকার মাল এখান থেকে কিনে নিয়ে যাই। বৈশালেও শেষ সময় কেনাকাটার ধুম পড়েছে নগরীর নামি দামি বিপণী বিতানগুলোতে। তবে নগরীর সদর রোড, গির্জা মহল্লা, চকবাজারে ক্রেতার ভিড় সবচেয়ে বেশি। এদিকে ঈদ কেনাকাটা নির্বিঘ্ন করতে মার্কেটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে এবং বেশ কয়েক স্তরে এখানে ইউনিফর্ম পুলিশ কাজ করছে, সাদা পোশাকে পুলিশ কাজ করছে। আর আপনারা লক্ষ্য করবেন যে আমরা জনগণকে, ভলান্টিয়ারদেরকে, বিশেষ করে কমিউনিটি পুলিশিং ভলান্টিয়ার, তাদেরকে ইনভলভ করে এখানে কিন্তু আমরা নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছি। রোকসানা ইভা, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/etntubenews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে। আল্লাহ হাফেজ।